আছে। তাহলে তুমি যখন তখন আমাকে অপমান করছো, যখন তখন অপমান করছো। বেশ করছি, বেশ করছি। তুমি কি বলতে চাইছো বলতো? তুমি কি বলতে চাইছো যে তুমি আমার সাথে ছিলে না? তুমি আমার সাথে ছিলে না? না, ছিলাম না। What? ছিলে না? না, ছিলাম না। গোবিন্দ, লিসেন টু মি, গোবিন্দ! কি পড়ে গেল? ও নাকি আমার সাথে ছিল না? তাহলে আমার সাথে কে ছিল? কি বলছিস কি তুই? এ আবার হয় নাকি? আমিও তো সেটাই ভাবছি সোনা মা, আমিও তো ঠিক সেটাই ভাবছি। বিয়ের পরে আমার আর গোবিন্দর বিয়ের পরে আমরা প্রথমবার আনন্দ করেছি। শুধু আনন্দ নয়, নাচ করেছি, গান করেছি, ফুল অন মাস্তি করেছি। কিন্তু তাও গোবিন্দ আমাকে বলছে ও নাকি সারাটা বিকেল আমার সাথে ছিলই না। না না, গোবিন্দ নিশ্চয়ই মজা করছে। ডালি, গোবিন্দ মজা করছে না, ডালির ভাগ্য ডালির সঙ্গে মজা করছে। কি বলছিস কিনিপা তুই? কি বলছিস? খুব সহজ একটা কথা, এটা ভাগ্যের পরিহাস। হ্যাঁ, এটা একটা ভাগ্যের পরিহাস, যেটা যেটা ডালির সঙ্গে ঘটছে। প্লিজ মাঝিমণি, থামো না, এবার একটু থামো। দয়া করে ব্যাপারটাকে আর জটিল করো না, আর জটিল করো না। একই আমি এত এত কনফিউজ রয়েছি। আরে বাবা, যেই মানুষটার সাথে সারাটা বিকেল আমি ক্লাবে কাটালাম, শুধু শুধু ক্লাবে কাটাইনি, যার সাথে আমি নাচ করেছি, গান করেছি, ফুল অন মাস্তি করেছি, সে আমাকে বলছে সে নাকি আমার সাথে ছিলই না। আমারও খুব অবাক লাগছে, তুই বলছিস গোবিন্দ তোর সাথে ছিল, অথচ গোবিন্দ বলছে ওনাকে ছিলই না। তাহলে কে ছিল? ও যদি গোবিন্দই না হয়ে থাকে তাহলে কে ছিল?
আমি আমি চিনব না কবিত্বকে, যে আমার অস্তিত্বর সাথে জুড়ে আছে, যে আমার সত্তার সাথে মিশে আছে, যে আছে বলে আমি আছি, আমি তাকে চিনব না, আমি। ডালি তুই নিশ্চিত মা মনসা সার্ভিস সেন্টারের যে মালিক গোবিন্দ সেই তো ছোটবেলাকার সাথী? হ্যাঁ, আর সেই সন্ধ্যাদির ছেলে? অবশ্যই, আমি মা হয়ে নিজের ছেলেকে চিনবো না? কলিকাল, ঘোর কলিকাল, হরিণ চাটে বাঘের গাল, বাঘ বলে হরিণ ভাই কালের দোষ তাই সবই সই। এমন তো নয় যে মায়ের চোখ ধোকা খাচ্ছে। বলতে চাইছিস কি তুই? এখনো বুঝতে পারছো না তুমি? নকল পরিচয় নিয়ে ও এই বাড়িতে ঢুকেছে, বিয়েটাও নকল, রেজিস্ট্রি হয়নি। এমন তো নয় ও ডালি নকল বর। তোমার নকল ছেলে আমি বাজি ধরে বলতে পারি ওর সঙ্গে পূর্বীর একটা সম্পর্ক রয়েছে। খবর নে ডালি, যে পূর্বীয় ক্লাবে ছিল কিনা, দেরি করিস না ডালি, খবর নে। সে রেস্টুরেন্টে একটা অন্য মেয়ের সঙ্গে thank you.
আমি জেলখানায় ছিলাম আর বলদদা ছিল। তোমার আর কিছু মনে নেই? হ্যাঁ, আর একটা জিনিস মনে আছে। কি? আমাকে পুলিশ নিয়ে গেছিল। ভজো গোবিন্দ, ভজো গোবিন্দ, ভজো গোবিন্দ।